বিক্ষোভ এবং ইমেইলের মাধ্যমে তীব্র হুমকির মুখে ঢাকার ভারতীয় হাইকমিশন 20,000-এর বেশি বাংলাদেশের পাসপোর্ট ফেরত দিয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এবং দ্য প্রিন্ট থেকে এই তথ্য জানা যায়। চীনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ভিসা পরিষেবা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়। পাসপোর্টগুলি ভারতীয় হাইকমিশনের তত্ত্বাবধানে ছিল। বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে আপৎকালীন এবং চিকিৎসার প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এতে বিড়ম্বনায় পড়ে ভিসা আবেদনকারীরা। শেষে উপায় না পেয়ে আবেদনকারীরা হাইকমিশনে ভাঙচুর চালানোর হুমকি দিয়ে বেশ কয়েকটি ইমেল পাঠায়। অনেকে হাইকমিশনকে ট্যাগ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকিও দিয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে যে বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছে, বর্তমান শুধুমাত্র সীমিত সংখ্যক জরুরি ভিসার আবেদনগুলো প্রক্রিয়া করা হচ্ছে। এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনেও অন্তর্ভুক্ত রয়েছে, যেমন মেডিকেল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল এন্ট্রি ভিসা। তবে হাসিনা সরকার পতনের পর গত 5 আগস্ট থেকে বাংলাদেশের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান কঠোরভাবে সীমাবদ্ধ রয়েছে। এদিকে উভয় দেশের সরকার পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলেও ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।